ঠিকমতো ইংরেজি বলতে না পারার কারণে কলেজে সবার কাছে হাসির খোরাক হয়ে উঠেছিলেন তিনি। একসময় ব্যবসায় লস করে দেউলিয়া হয়ে যাওয়া মানুষটি আজ ভারতবর্ষের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ২৪০ কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১৮,৮৬ কোটি ইন্ডিয়ান রুপি। আলিগড়ের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা এই মানুষটি ছোটবেলা থেকেই ছিলেন দারুণ মেধাবী। বাবা শিক্ষক হওয়ার কারণে আর পাঁচটা বাচ্চার চেয়ে সবসময় পড়াশোনায় অনেকটা এগিয়েছিলেন তিনি। ফলে মাত্র ১৪ বছর বয়সে ক্লাস ১২ পাশ করে যান। এরপর যখন আলিগড়ের চেনা জানা বন্ধুত্বপূর্ণ পরিবেশ ছেড়ে কলেজে ভর্তি হওয়ার জন্য দিল্লিতে আসেন, তখনই শুরু হয় আসল সমস্যা। দিল্লি ইঞ্জিনিয়ারিং কলেজে তাকে পদে পদে হেনস্থা হতে হতো। ঠিকমতো ইংরেজি না জানার কারণে শিক্ষক ও সহপাঠী সবার কাছে মজার পাত্র গুনে যান। ক্লাসে অন্যদের চেয়ে বয়সে অনেকটা ছোট হওয়ায় বারবার টিটকিরি শুনতে শুনতে স্কুলে ফার্স্ট বয় থাকা ছেলেটা ক্রমশ পিছিয়ে যেতে থাকলেন। একসময় তিনি কলেজ যাওয়াই বন্ধ করে দিলেন। অবসর সময়ে কি করা যায় ভাবতে ভাবতেই কয়েকজন বন্ধুকে নিয়ে খুলে ফেললেন একটা ছোট অনলাইন কোম্পানি। কিন্তু একসময় সেই বন্ধুরাই তাকে পথে বসিয়ে ছাড়ল, মাথার উপর চাপিয়ে দিল ৮ লক্ষ রুপির দেনার দায়। সে সময় তার অবস্থা পাগলের মতো হয়ে গিয়েছিল। ততদিনে কলেজ শেষ, তাই ঋণ শোধ করতে চাকরি করা শুরু করলেন তিনি। কিন্তু ব্যবসা যার রক্তে, তাকে কেউ কি আর আটকাতে পারে? কয়েক বছর লড়াই সংগ্রাম করে অবশেষে ২০০০ সালে তিনি খুলে ফেললেন তার নিজের আর একটা অনলাইন কোম্পানি। টানা ১১ বছর তিনি নিজের ক্ষমতা এবং দক্ষতায় কোম্পানি চালিয়ে অবশেষে ২০১১ সালে ২ লক্ষ টাকা পুঁজি নিয়ে কাজ শুরু করেন অন্য একটি সেক্টরে। কোম্পানির নাম দিলেন পেটিএম। হ্যাঁ, সেই পেটিএম যা আজ ভারতবর্ষের প্রায় প্রতিটা ফোনে ইনস্টল করা থাকে। বাজার, দোকান, অনলাইন বিজনেস সব ক্ষেত্রেই যে অ্যাপটির মাধ্যমে প্রতিদিন প্রায় ১০০ কোটি রুপি আদান প্রদান করে সমগ্র ভারতবাসী। অথচ আজ থেকে ২২ বছর আগেও এই অ্যাপটির কর্ণধারের পকেটে ছিল মাত্র ১০ রুপি। এই অল্প রুপি পকেটে নিয়ে অফিসে যাওয়া সেই ছেলেটাই আজ ভারতবর্ষের অন্যতম ইনফ্লুয়েন্সিয়াল ও ধনী ব্যক্তিদের একজন। তার উত্থান কাহিনী শোনার জন্য বিভিন্ন বিজনেস ম্যানেজমেন্ট সেমিনারে ভিড় জমায় হাজার হাজার ছেলে মেয়ে। ফোর্বস ম্যাগাজিনের ১০০ জন ধনী ব্যবসায়ীর তালিকায় আজ বিজয় শেখর শর্মার নামটা জ্বলজ্বল করে। আজ গোটা দুনিয়াকে বিজয় দেখিয়ে দিয়েছেন, মানুষের মধ্যে যদি উপরে ওঠার চেষ্টা থাকে তবে কোনো প্রতিকূলতাই তার সাফল্যে বাধা হতে পারে না। শুধুমাত্র পরিশ্রম আর বুদ্ধি পারে সব হারানো একজন মানুষকে বিজয়ী করতে। আর আজ তাই বিজয় গর্বের সাথে বলতে পারেন, টু দ্য উইনার্স হু ওন বিকজ দে ডিডন্ট গিভ আপ। সত্যি জিততে গেলে হাল ছাড়লে চলবে না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফাপরবাজ পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাপরবাজ সাবস্ক্রাইব করতে পারেন।